শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবে গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুই বিঘা জমির প্রেক্ষাপটকেও পেছনে ফেলে শত শত বিঘা জমি ক্রয় করেছেন আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে তার পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ মিলেছে। তদন্তে পেশ করা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের রয়েছে মোট 621 বিঘা জমি। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক, যা জব্দের আদেশ দিয়েছে আদালত। এমনকি তার স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে 4টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট 9,192 বর্গ ফুট। অবসরে যাওয়ার 6 মাস আগে একদিনেই 2,19,00,000 টাকা দিয়ে সাবেক আইজিপি এই ফ্ল্যাটগুলো কিনেছিলেন বলে জানায় দুদক। এছাড়াও বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং 30,00,000 টাকার সঞ্চয়পত্র খুঁজে পায় দুদক। তদন্ত শেষে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা এসব স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। দুদকের পক্ষে লিখিতভাবে সম্পদ জব্দের আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা সংস্থাটি উপপরিচালক হাফিজুল ইসলাম। এছাড়া বেনজির আহমেদ ও তার পরিবারের শতভাগ মালিকানায় থাকা সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসর্ট ও একটি শিশির বিন্দু নামের প্রতিষ্ঠানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।